আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ভিন্ন স্বাদে আইসক্রিম ফ্রাই করে দেখাবো। এখানে আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, আর এখানে স্লাইস করা ব্রেড নিয়েছি। একটা স্লাইস ব্রেড রেখে উপরে আইসক্রিম দিয়ে দিলাম এক চামচ দিয়ে, আর একটা ব্রেড দিয়ে। এখন আমি একটা গ্লাস দিয়ে দিচ্ছি উপরে কাটার জন্য। গোল করে কাটবো আমি। সাইডের অংশগুলো ফেলে দিচ্ছি, তৈরি করে নিলাম আমি। আরেকটা তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজলে ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি। তো এটা দ্রুত ব্রাউন কালার চলে আসবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই। আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। বাড়তি তেলগুলো ঝরার জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার মজাদার আইসক্রিম ফ্রাই। আপনাদের একটা কেটে দেখাচ্ছি, উপরটা অনেকটা ক্রিসপি আর ভিতরটা অনেক জুসি, খেতে অনেক টেস্টি। আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।